গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস ইউকেজি, সাবজেক্ট বাংলা হোমওয়ার্ক, 20 জানুয়ারি 2021। আজকের হোমওয়ার্ক হলো পেজ নম্বর 58, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। যেমন দেখো, এটা নিকিয়া আছে হবে কিনিয়া, কাঠিনা আছে হবে ঠিকানা, লি ফেয়া আছে হবে ফেলিয়া, ত নু ন আছে হবে নূতন, আর এটা হবে হওয়া, আর এটা হবে সুবোধ। তো দেখো, এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে লিখতে হবে, একটা শব্দ গঠন করতে হবে। কিনিয়া, ঠিকানা, ফেলিয়া, নূতন, হওয়া আর সুবোধ। ঠিক আছে, কিনিয়া, ঠিকানা, ফেলিয়া, নূতন, হওয়া আর সুবোধ। ভালো করে দেখে নাও, আর তোমাদের বইয়ে তো বইয়েও লিখবে আর খাতায়ও লিখবে অবশ্যই। থ্যাংক ইউ।